প্রতুলবাবু ম্যাজিকের বই ছাপানোর ইচ্ছা প্রকাশ করলেও প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিলেন, সেটা কেন, কিভাবে হয়েছিল জিনিসটা? ও বুঝতে পেরেছিলেন যে বিদ্যুৎজনদের কাছে ম্যাজিক না পৌঁছলে পরে ম্যাজিকের কৌলিন্য প্রকাশ হচ্ছে না, তখন সমাজ তখন ওই যাত্রা দেখে ফাত্রা লোকে, ম্যাজিক তো ওটা একটু একটু কম লোক দেখাতে পারতেন, আর লোকেদের কুসংস্কার দিয়ে মোড়া যে আলোচনাগুলো সেটা নিয়ে ওনারা ভাবতেন, আটকেছিলেন। তখন দিন যে পত্রপত্রিকা প্রবাসী, প্রবর্তক, ভারতবর্ষ, এতে ম্যাজিক সম্বন্ধে আমি লিখব, তাতে লোকেরা বুঝবেন যে ম্যাজিক কিন্তু এলেবেলে জিনিস নয়। আমার মনে আছে বাবা বলেছিলেন আমাকে যে উনি একজন প্রকাশকের কাছে গেছিলেন, সেই প্রকাশক বাবাকে তাচ্ছিল্য করে বলেছিলেন যে এই বইটা আর বিক্রি হবে না, তা তুমি যদি 100টা টাকা নিয়ে আসতে পারো তোমার সেই টাকা দিয়ে এটাকে ছেপে দেখতে পারি। বাবা খুব অপমানিত বোধ করেন, আকাশের দিকে তাকান, যদি কোনো মহাপুরুষ আমাকে 100 টাকা দিতেন, বাবা ওই ওনাদের দোকান থেকে বেরিয়ে যেয়ে নাকি ফুটপাতে আসেন, তলে তাকি দেখেন আরে উনি একটা 100 টাকার নোটের উপর মারিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বলেন আমার শিহরণ জাগলো, আমি বিশ্বাস করছি না যে এটা সত্যিকারের টাকা। তুলে নিয়ে ভালো করে দেখলাম কার এটা, কার হাতে নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম, যদি কেউ দাবিদার থাকেন, কেউ এলেন না, কেউ দাবি করলেন না, তাহলে ম্যাজিকের টাকা এটা, ম্যাজিশিয়ানের জীবন ম্যাজিক হলো। উনি টার্ন করে ওপরে গেলেন, আবার সেই প্রকাশক মহাশয়কে দিলেন, উনি তো বিশ্বাসই করছেন না যে এই মুহূর্তে টাকা বানিয়ে নিয়ে এলো নাকি, টাকাটাকে অনেকবার চেক করলেন সত্যি নেবিত্তে সত্যি রেখে দিলেন, বলছে ঠিক আছে বই ছাপা হবে। তো এই যে বই আকারে হুড়মুড় করে বিক্রি হলো, সবাই তাই নাকি আরে এইভাবে হয়, বা 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 করে দেখি তো, মানে সাধারণ মানুষের মধ্যে ম্যাজিকটা পৌঁছে গেল। তারপরে ওই প্রকাশক বললেন আরও লেখো। ইন্দ্রজালটা গড়ে উঠলো কীভাবে, যে উনি ঠিক করলেন নাই যা আমার ম্যাজিকের নাম ইন্দ্রজাল দেব, বললেন যে আমি যে প্রোগ্রাম যে করবো এই প্রোগ্রামটা করতে গেলে পরে আমি যে আমার একটা ম্যাজিক দেখাচ্ছি সেরকম না, সিকোয়েন্স থাকবে, একটা দৃশ্যপট থাকবে, একটা কাহিনী থাকবে, একটা উদ্দেশ্য থাকবে যে ম্যাজিকটা আমি কেন দেখাচ্ছি, তার যুক্তি থাকবে, এটা করতে গেলে পরে সহশিল্পী লাগবে। বাবা সেন বুঝলেন যে একটা ম্যাজিককে দাঁড় করতে গেলে নাটকীয় ভাবে প্রকাশ করতে হবে। এই যে ব্যাপারটা, বাবা বললেন যে ইস লাইট দরকার, আলোক সম্পাদ এলো, আর এই যে চকচকে বেরোলো ওর সঙ্গে একটা ঝাঁস পড়ে, এই যে মিউজিকের সঙ্গে ম্যাজিকের যে যোগাযোগটা, তার সঙ্গে নাটকের যোগাযোগটা, পোশাকের যোগাযোগটা, তাই না, পরিবেশের ইয়েটা, রূপকথার গল্পগুলোর মতো যেগুলো মনের মধ্যে ছিল সেটাকে নিরীক্ষণ করার জন্য বাবা যে ব্যাপারটাকে বেড়ে ধরলেন, এটা ইন্ডিয়ার অবদান, ইন্দ্রজালের ব্যাপার, সেই জন্য প্রোগ্রাম নাম দিলেন ইন্দ্রজাল। নিজেকে জাহির করবার জন্য ফ্রান্সে যান, একটা প্রেস কনফারেন্স কল করেন, প্রেস কনফারেন্সের মধ্যে প্রেসের লোক আসেননি, অনেকে আসেননি, খুব তাচ্ছিল্য করে প্যারিসে। আচ্ছা, বাবা তখন এবং পরের দিন কিছু লেখেন উনি কেউ কাগজের মধ্যে, তো বাবা কাগজে তোমরা সংবাদ বের করলে না, এই নিয়ে তো ঝগড়া করতে পারেন না, ঠিক আছে সংবাদে কী কী উঠতে হয়, সংবাদের শিরোনামে আমি জানি সেটা। উনি সাজেডিসের এক প্রান্তে এসে একটা পথিককে বললেন, দাদা আমাকে একটা সাহায্য করবেন? কী সাহায্য? এই রুমালটা ভাঁজ করুন না, এখানে আমার ময়দা রয়েছে, দেখুন এ রাখুন, আর আমাকে একটু বেঁধে দিন, একটা কালো মাস্ক রয়েছে ব্যাগ একটা, এটা বেঁধে আমাকে চিপে চুপে সিল করে দিন। কেন দেখুন না মজাটা, বাবা করুন একটা সাইকেল নিয়ে কোনো কথা নেই বার্তা নেই চচ্চর করে চলতাম, বললেন ওকে জ্বালা জামা করলেন সাসলি চেতে, এখন সেই ঝলমলে জায়গা দিয়ে সবাই দেখছে আরে এক লোকের চোখ বাঁধা, মুখে মাস্ক পরা, বেশ আছে এই আলো জল রেড লাইট জ্বললো তো দাঁড়িয়ে বললেন, আবার সবুজ হলো আবার চলছে, পুলিশে খবর গেল যে লোকটা সুইসাইড করতে চাইছে নাকি, পুলিশ দৌড়ে আসলো, খবর গেল ইয়েতে রিপোর্টার দেখাচ্ছে, আচ্ছা তারা দৌড়ে আসলো একটা পাগল বেরিয়েছে নাকি। এই যে ঘটনাটা ঘটলো খুব রসিয়ে পরবর্তীকালে কাগজে বেরিয়েছিল,
সব করে কাগজে। এবং ওই ছবিটা যে মুখে কালো কাপড় চাপা দিয়ে সাইকেল চালাচ্ছেন এবং পেছনে প্রচুর গাড়ি আসছে, এই ছবিটা একটা বিখ্যাত ছবি হয়ে গেল, লেজেন্ড, একটা লেজেন্ড। জাদু সম্রাটকে নিয়ে কথা বলতে গেলে অনিবার্যভাবেই চলে আসে আরও একটা প্রসঙ্গ। বহু মানুষের বিশ্বাস, জাদুকর গণপতি চক্রবর্তী ছিলেন প্রতুল চন্দ্রের শিক্ষাগুরু। কিন্তু গল্পটা অতটা সহজ ছিল না। ইংরেজদের থেকে ম্যাজিক শিখে সার্কাসে তার ভৌতিক বাক্সের ম্যাজিক দেখিয়ে চক্রবর্তী মহাশয়ের তখন বেশ নাম ডাক। সেই সময়েই তার নতুন নতুন জাদু দেখিয়ে প্রতুল চন্দ্র সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন। ঈষৎ ঈর্ষান্বিত হয়েই গণপতি চক্রবর্তী প্রতুল চন্দ্রের নামে মিথ্যে রটনা করতে থাকেন। দূরদর্শী যুবক দ্বন্দ্ব এড়াতে গণপতি চক্রবর্তীর কাছে গিয়ে তার আশীর্বাদ নিয়ে গুরু বলে ডেকে বসেন। গণপতিবাবুর সব রাগ গলে জল হয়ে যায়। বঙ্গের দুই জাদুকরের মধ্যে সেই থেকে এক সখ্যতার সম্পর্ক গড়ে ওঠে। হাজার হাজার টনে প্রপস, আধুনিক সাউন্ড ডিজাইন, মায়াবী আলোক সম্পদ, সেই সঙ্গে পিসি সরকার অ্যান্ড কোম্পানির অসামান্য পারফরমেন্স দর্শকদের কল্পনার জগৎকে ফুটিয়ে তুলত চোখের সামনে। রূপকথার গল্পের নায়ক নায়িকারা মঞ্চে অবতীর্ণ হত। রূপকথার সেই ইন্দ্রজাল এতটাই চমকপ্রদ ছিল যে সরকার মহাশয়ের অসংখ্য ম্যাজিক কিংবদন্তি হয়ে উঠেছিল। কোনোটা হয়তো সত্যিই ছিল, আবার কোনোটা ছিল নিছক গল্প হলেও সত্যির মতো। পিসি সরকার কোনোদিন তার শো শুরু করতে দেরি করতেন না, কিন্তু এক বিশেষ দিনে সন্ধে ছটার বদলে তিনি প্রেক্ষাগৃহে ঢুকলেন সন্ধে সাতটায়। দর্শকরা প্রচণ্ড উত্তেজিত, কিন্তু পিসি সরকার নির্লিপ্ত। দেরির কারণ জানতে চাওয়া হলে জাদু সম্রাট সকলকে নিজের নিজের ঘড়ির সময় দেখতে বলেন। অবাক ব্যাপার, একটু আগেও যাদের ঘড়িতে সাতটা বেজেছিল, কোনো এক জাদু মন্ত্রের বলে সেই ঘড়িতেই তখন সন্ধে ছটা বাজে। পরে যখন উল্লাসটা উঠলো, সেই বিরাট উচ্ছ্বাস একবারে মানে চতুর্দিক ছড়িয়ে পড়লো যে পিসি সরকার একটা ঘড়ি পর্যন্ত হাজার লোকের ঘড়ি বন্ধ করে দিয়েছেন, এ হতে পারে কখনো? বাট ইট হ্যাপেন্ড। একবার পিসি সরকার এবং তার সহধর্মিনী বাসন্তী দেবী রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হন। অনেকের বিশ্বাস সেখানে লর্ড মাউন্টব্যাটেনের অনুরোধে তিনি এক অদ্ভুত ম্যাজিক দেখান। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথির সামনে এক ইংরেজ মহিলার হীরের নেকলেসকে গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলেন। কিন্তু পরক্ষণেই নিজের শেরওয়ানির পকেট থেকে সেই আস্ত নেকলেস বের করে সকলকে তাক লাগিয়ে দেন। কি কি স্বীকৃতি পেয়েছেন জীবনে? যেমন অস্কার অফ ম্যাজিক যেটা আমরা জানি, ওটাও তিনি একাধিকবার পেয়েছেন। এরকম মোট দুবার পেয়েছেন, কিন্তু বাবার মুখে আমি শুনেছি এই সমস্ত পুরস্কারগুলো না এর কোনো মূল্য নেই। এটা যে মানুষকে মাপছে, তার মাপকাঠিটা কি? জাদু সম্রাট পিসি সরকার যিনি নাকি ভারতবর্ষকে মহিমার ওই উজ্জ্বল জায়গায় নিয়ে গেছেন, তাকে দেওয়া হয়েছে নিছক
পদ্মশ্রী আমার মনে হয় ওনার পাওনা ছিল ভারতরত্ন। ভারতবর্ষের ম্যাজিক এবং সরকার সমর্থক করে দিয়ে গেছেন। উনি শেষবার ম্যাজিক দেখিয়েছিলেন জাপানে, তারপর সেখানে আপনি যান, কন্টিনিউয়েশনটা কীভাবে কন্টিনিউ হলো জিনিসটা? ব্যাপারটা হলো আমি তো ম্যাজিক শুরু করে দিয়েছি, আমাকে সেই বাক্সবন্দি হয়ে সাগরে ঝাঁপ সেই খেলাটা দেখিয়েছি। বাবা তখন ইমোশনালি চোখের জল ফেলেন, আমাকে মালা পরিয়ে দেন, আমাকে লজ্জা দেন। এবং বাবার সঙ্গে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা তারপর থেকে কমে যায়। খাবার টেবিলে উনি আমার সঙ্গে ম্যাজিক নিয়ে আলোচনা করতে শুরু করলেন। তারপরে কলা মন্দিরে আমি শো করলাম, পূর্ণাঙ্গ অনুষ্ঠান, উনি দেখলেন। তারপরে এসে না মার কাছে একটা কথা বলেছিলেন, যে কথাটা আমি আগে কখনো শুনিনি এবং শুনলে পরে হয়তো ইতিহাস একদম উল্টো পাল্টা হয়ে যেত। আমি শুনলাম বাবা মারা যাওয়ার পর, আমি প্রোগ্রাম শেষ করে যখন নাকি বাড়িতে আসি, যখন বাড়িতে দরজা খুলে দেখি বিভৎস দৃশ্যটা, আমার মা, আমার আদরের মা, তিনি সাদা থান পরে বসে আছেন কিন্তু কিরকম নির্লিপ্ত, ওনার চোখের জল ফুরিয়ে গেছে। আমি ভেঙে পড়লাম। মা আমাকে বললো, আর কাঁদিস না, কাঁদিস না বলে তারপর তিনি কাঁদতে আমি করলেন। এবং তারপরে আমাকে অনেক কথা বললেন, তার মধ্যে একটা কথা বলেন, জানো তোমার সেই তোমার প্রোগ্রাম দেখে তোমার বাবা আমাকে বাড়িতে এসে বলেন, আমার খুব খুশি লাগে, আমাকে আনন্দ পাচ্ছি, এবার না আমি নিশ্চিন্তে মারা যেতে পারি, আমার উত্তরসূরি দাঁড়িয়ে গেছে। আমি এটা জানতাম না, তার আমি বাজে প্রোগ্রাম করতাম, বাবা চলে যেতেন না। আমি বাবাকে বলেছিলাম যে আমি ম্যাজিক শুরু করতে পারি, বাবা বলেছিলেন যে আগে লেখাপড়া শেষ করো তারপরে। আমি তখন বিএসসি পাশ করেছিলাম, ডিগ্রি দেখালাম যে আমি তো বিএসসি, কিন্তু তুমি শিল্পী হতে চাও, তুমি বিজ্ঞানের সার্টিফিকেট কী দেখাচ্ছ? আচ্ছা, আমি স্পেশাল বিএ পরীক্ষাটা দিই লুকিয়ে লুকিয়ে, বিএসসি বিএ বাবাকে বলেছিলাম, আমি দুদিক দিয়ে গ্র্যাজুয়েট এবার পারি। বাবা নিয়ে বললেন, বাহ, ম্যাজিক কখনো হাতে তৈরি হয় না, ম্যাজিক কখনো যন্ত্রে তৈরি হয় না, তোমার শিল্প হেরে যাবে, তোমার ওই শিল্প যন্ত্রপাতি যে শিল্পর ব্যাপারটা সেটাও হেরে যাবে, ম্যাজিক তৈরি হয় দর্শকের মনের মধ্যে। তুমি যদি মানুষের মনোরঞ্জন করতে চাও মানুষের মনকে জানতে হবে। আমি বাবাকে বলেছিলাম, আমি জানি তুমি বলছো আমাকে সাইকোলজি নিয়ে পড়তে, ঠিক আছে আমি পড়ব, পড়া মানে এমএসসি পড়া, এমএসসি মানে মানুষের মনোবিজ্ঞান নিয়ে আমি যখন নাকি পড়ব বলে বললাম, মানুষের মনের অন্ধিসন্ধি গোপন কথাগুলো নিয়ে আলোচনা করব, বাবা সেইটাকেই চেয়েছিলাম আমাকে পাশ করতে হবে। বাবার সঙ্গে আমি তখন সহযোগিতা করতাম বড় বড় প্রোগ্রামে, আমি ছিলাম মুখ্য সহকারী। আমি এবার বললাম যে আমাকে তো জীবনের শেষ পরীক্ষা এমএসসি পড়াটার, আমি কিন্তু আর তোমার সঙ্গে যাবো না, আমি কলকাতা থাকবো, আমাকে ভালো করে পাশ করতে দিতে হবে। বাবা বললেন তাই, আমি তাই বললাম। আমি রয়ে গেলাম, আমার পরীক্ষাটা শেষ হলো, খালি প্র্যাকটিক্যালগুলো দেওয়া বাকি আছে। খবর পেলাম বাবা মারা গেছে জাপানে, আমি সোজা জাপান চলে যাই। আমার দাদা আমেরিকা ছিলেন, দাদাকে খবর দেওয়া হয়, দাদা আসেন। বাবার মৃতদেহের কাছে পৌঁছতে সময় লাগলো 3 দিন। ওরা কফিন মধ্যে বাবার বডি রেখে দিয়েছে, খালি মুখটা বন্ধ করেনি, মুখটা খোলা ছিল আমরা দেখব বলে। আমরা দেখলাম, কেঁদে ফেললাম, মুখটা বন্ধ করলাম এবং ওদের অনুরোধ করলাম যে এটা ভালো করে সিল করে দাও, কারণ এটা তো এক্ষুনি আমার বাড়িতে যাবে, আমার মা যেন এই চিরনিদ্রা চেহারাটা দেখতে না পান। আর বাবা শেষ মুহূর্তে বলে গেছিলেন জনগণকে, প্রোগ্রামটা শেষ করে শেষ মুহূর্তে, যে আমি না অসুস্থ, আমার বুকটা ব্যথা করছে, আমি জানি আমার সময় ফুরিয়ে এসছে, যেই পর্দাটা পড়ে যাবে আমিও চলে যাব, কিন্তু প্রোগ্রাম বন্ধ হবে না, কারণ আমি চুক্তিবদ্ধ, আমার ছেলে পিসি সরকার জুনিয়র ও আসবে। আর বাবার আদেশ অনুযায়ী আমি বাবার সেই শেরওয়ানি, বাবার মাথায় পাগড়ি, তখনও সেটা ঘামে ভেজা, সেই বাবার গন্ধ মম করছে, সেটা পরে সেদিন থেকে শুরু করে দিয়েছি।
পৌঁছলাম, তারপরের দিন আমার প্রোগ্রাম শুরু। প্রথম দিনেই তিনটা শো, সাপোরো শহরে, সাপোরো সিটি হল, 10th of January 1971 শুরু হলো ইন্দ্রজালের প্রদর্শনী দ্বিতীয় পর্ব। কিছু কিছু ম্যাজিক তো এমন ছিল যা প্রতুলচন্দ্র আবিষ্কার না করলেও ম্যাজিক প্রদর্শনের উৎকর্ষ আর শিল্পশৈলীতে এই ম্যাজিক আর পিসি সরকার একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। Next item is my pizza of x-ray eyes. During this act,